ভোটার কার্ড না থাকলেও আপনি এটা ভোট দান করব পাৰিব। অর্থাৎ আপনার মন পছন্দর প্রার্থীগুলোকে আপনি নিজের গণতান্ত্রিক অধিকারে ভোটাধিকার সাব্যস্ত করব বা নির্বাচিত করব। আর এই সন্দর্ভত 2 এপ্রিল তারিখেই নির্বাচনী আয়োগে এক বিশেষ জাননী প্রেরণ করেছিল দেশের নাগরিকর বাবে, যখন লোকের ভোটাধিকার ভোটার কার্ড নাই তেখেতসকলে অন্য বিকল্পর জড়িয়ে বা আন আন পরিচয় পত্রর জড়িয়ে 11টা বিকল্প কথা কোয়া হয়েছে, আর সেই 11টা বিকল্পর জড়িয়ে নিজের ভোটদান করব। আর এই 11টা বিকল্প কি আর কোন কোন লোকে কেনেদরে আবেদন করব বা ভোটাধিকার সাব্যস্ত করব আমি সবিস্তারে খবরটি লই অহার চেষ্টা করি। জানাইছো এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর যে ভোটার কার্ড নহলেও ভোট দিব পারিব ভোটারে। ভোটার আইডি নথকা নাগরিকর বাবে নির্বাচন আয়োগের 11টা বিকল্প, 11টা বিকল্প লৈ অহা হৈছে। বিকল্প নথি বা আন পরিচয় পত্রর জড়িয়ে দিব পারিব ভোট। 2 এপ্রিলত নির্বাচন আয়োগে এই সন্দর্ভত জারি করেছিল এক জাননী। আর ভোটার কার্ড না থাকলেও ভোটার তালিকাত নাম থাকিব লাগিব আপনার। ভোটার তালিকাত যদি নাম থাকে তেনহলে আপনি ভোট দিব পারিব ভোটার কার্ড নহলেও। আর ভোটার তালিকাত নাম থাকলেই আন আইডির জড়িয়ে বা আন পরিচয় পত্র জড়িয়ে দিব পারিব ভোট। 11টা অন্য বিকল্পর ভিতর আছে আধার কার্ড, পান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমএনরেগার কার্ড বা স্বাস্থ্য বীমার কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশনের ডকুমেন্ট ইত্যাদি লো আপনি ভোট দিব পারিব। অর্থাৎ এক জরুরি খবর ভোটার সকলের বাবে, যখন লোকের ভোটার কার্ড বিভিন্ন কারণ কোনোবাই হেরুয়াব পারে, বিভিন্ন কারণ নষ্ট হব পারে ভোটার কার্ড খন, গতি যদি তেনে ধরনের কিনা সমস্যার সৃষ্টি হয়েছে তেনহলে ভোটার কার্ড না থাকলেও নাগরিকে দেশের জনতায় নিজের মন পছন্দর প্রার্থীগুলোকে ভোটদান করব, ভোটাধিকার সাব্যস্ত করব, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করব। লক্ষণীয় বিষয়টি হয়েছে এই সন্দর্ভত নির্বাচন আয়োগে এক প্রকারে জাননী প্রেরণ করেছে, জাননী জারি করেছে, যত কৈছে যে যখন ভোটারের ভোটার কার্ড নাই তেখেতসকলে অন্য বিকল্প 11টা বিকল্পর জড়িয়ে ভোটদান করব, ভোটাধিকার ভোট দিব পারিব। আর তার ভিতর আছে কেবাটাও নথিপত্রর কথা উল্লেখ করা দেখি পাওয়া গেছে। আর তার ভিতর লক্ষণীয় বিষয়টি হয়েছে যে এগারী ভোটদাতার বয়স 18 বছর সম্পূর্ণ হওয়া বাঞ্ছনীয়, আর নিজের বাসস্থান থাকার স্থানতেই আপনি ভোটাধিকার সাব্যস্ত করব। আর পাসপোর্টত দিয়া ঠিকনাত প্রবাসী ভারতীয় ভোটাধিকার সাব্যস্ত করব। সার্ভিস হ্যান্ডলার সকলেও পোস্টেল ভোট দিব পারিব ইত্যাদি বিভিন্ন সন্দর্ভত জাননী জারি করা দেখি পাওয়া গেছিল। কিন্তু লক্ষণীয় বিষয়টি হয়েছে এই যে 11টা নথির কথা কোয়া হয়েছে, এই 11টা নথির জড়িয়ে ভোটার কার্ডর অবিহনেও এগারী নাগরিকে বা জনতায় ভোটারে ভোটদান করব। আর তার ভিতর বিশেষক লক্ষণীয় বিষয়টি হয়েছে যা নথি, সেইকটা নথি হয়েছে আধার কার্ড, এমএনরেগা কার্ড, ব্যাঙ্ক আর পোস্ট অফিসের অনুমোদিত ফটো থাকা পাসবুক, শ্রম মন্ত্রণালয়ের তরফের লাভ করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পান কার্ড, এনপিআর অধীনত RGI অনুমোদিত করা স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবি থাকা পেনশনের ডকুমেন্ট, কেন্দ্র রাজ্য সরকার, PSU পাবলিক লিমিটেডর কোম্পানির দ্বারা অনুমোদিত ছবি থাকা পরিচয় পত্র, সাংসদ বিধায়ক এমএলসির দ্বারা অনুমোদিত পরিচয় পত্র, আর ভারত সরকারের UDID কার্ড, ভোটার রেজিস্ট্রেশন স্টেটাস কেন পরীক্ষা করব এই সন্দর্ভত আমি জানাম যে এইকটা নথি আপনার যদি আছে তেনহলে আপনি ভোটাধিকার সাব্যস্ত করব পারিব। আর লক্ষণীয় বিষয়টি হয়েছে আপনার যদি ভোটার তালিকাত নাম থাকে তেতিয়াহে আপনি ভোট দিব পারিব, যাক চমুকৈ ইলেক্টোরেল রুল বলে কোয়া হয়। আর সমান্তরালকে আপনি ইচ্ছা করলে অনলাইন ওয়েবসাইটত গিয়ে নিজের নাম ভোটার তালিকাত আছে না নাই সেই কথাও পরীক্ষা করব পারিব। অন্যথা বা অথবা হেল্পলাইন নাম্বার 1950 এই নম্বরতো আপনি যোগাযোগ করে তথ্য লাভ করব পারিব যে আপনার ভোটার তালিকাত নাম আছে নে নাই এই কথাও আপনি জানিব পারিব। গতি যখন লোকের ভোটার কার্ড নাই বিভিন্ন কারণত বা প্রথম পর্যায়ের বাবে তেখেতসকলে ভোট দিব, কিন্তু ভোটার তালিকাত নাম থাকাটো বাঞ্ছনীয়। ভোটার তালিকাত নাম থাকার পাছত আপনার ভোটার কার্ড না থাকলেও আপনি নিজের ভোটদান সাব্যস্ত করব, মন পছন্দর প্রার্থীগুলোকে আপনি নির্বাচিত করব। আর যেহেতু রাজ্যত এটা দেখি পাওয়া গেছে রাজ্যের দেশের লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ ইতিমধ্যে চলি আছে,
বিভিন্ন কেন্দ্রসমূহত ব্যাপক ব্যস্ততা পুৱাৰে পৰা লালি নিচিগা ভিৰ বা হাৰি হাৰিকৈ লোকসকলে ভোটদান সাব্যস্ত কৰিছে গতিকে তাৰ মাজতে এনেদৰে এতিয়া কোৱা হৈছে যে 11টা অন্য বিকল্প ভোটাৰ কাৰ্ড যিসকলৰ নাই তেখেতসকলে 11টা অন্য বিকল্পৰ জৰিয়তে নিজৰ ভোটদান সাব্যস্ত কৰিব পাৰিব আৰু তাৰ ভিতৰত লক্ষণীয় বিষয়টো হৈছে আধাৰ কাৰ্ড পান কাৰ্ড ড্ৰাইভিং লাইসেন্স আৰু বিভিন্ন ধৰণৰ পৰিচয় পত্ৰ এইসমূহ লৈ আপোনালোকে অৰ্থাৎ যিসকল লোকৰ ভোটাৰ কাৰ্ড নাই তেখেতসকলে নিজৰ ভোটদান সাব্যস্ত কৰিব পাৰিব